নমস্কার দর্শক বন্ধু আপনাদের সবাইকে স্বাগত প্রাক শারদিয়ার অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদের প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের নিজেদের স্বার্থে কেননা সাবস্ক্রাইব করলে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে চলে আসবে আমি এখন দুর্গাপূজা বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি কেননা যারা নিয়মিত দর্শক বন্ধু তারা জানেন দুর্গাপূজা বিষয়ের ওপরে আলোচনা আমরা অনেক আগেই শুরু করে দিয়েছি ঠিক আজও দুর্গাপূজা বিষয় নিয়ে এসেছি আপনাদের সামনে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে মহাস্নান বিষয় মহাস্নান মহাস্নান তো প্রতিদিনই করাতে হয় আমরা যেমন প্রতিদিনই স্নান করি তেমনটি মাকে আমরা প্রতিদিন স্নান করাব এবং স্নানটা করাবো কীভাবে এবং স্নান করাবার আগে কি কি করণীয় এই স্নান করাবার আগে কী কী করণীয় আমি এখন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তাহলে আশা করি মন দিয়ে বিষয়টি শুনবেন যদি ভালো লাগে লাইক করবেন আরও পাঁচজনকে আপনি বলবেন যাতে তাদের উপকার হয় স্নান করাবার আগে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে দন্তকাষ্ঠ সংগ্রহ করা এই শাস্ত্রে বলা আছে দন্তকাষ্ঠের পরিমাণ হচ্ছে আট আঙ্গুল এই আট আঙ্গুল দন্তকাষ্ঠ সংগ্রহ করতে হবে কোথা থেকে সংগ্রহ করব বিল্ল বৃক্ষের থেকে আমাদের প্রতিদিনই একটা যে কাজটা রয়েছে সেটা হচ্ছে পুজো করতে বসার আগে সে সপ্তমী পুজো করুন অষ্টমী পুজো করুন নবমী করুন যাই করুন আপনাকে বিল্ল বৃক্ষের সামনে প্রথমে যেতে হবে বিল্লবৃক্ষের পূজা করতে হবে দন্তকাষ্ট সংগ্রহ করতে হবে তার সঙ্গে যেটা সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে উষ্ণদক অর্থাৎ গরম জল সেটা আপনি একটা মাটির খোড়াইতে একটু জল নিয়ে সেটাকে গরম করে তার মধ্যে দন্তকাষ্ট সংগ্রহ করতে পারেন সেখানে সেই পাত্রটিকে অর্থাৎ সেই পাত্রের মধ্যে রাখতে হবে তার তাহলে শুনুন তারপরে কি করবেন অর্থাৎ মহাসনানের আগে কি করবেন আমরা স্নানের আগে কি করি দাঁত ব্রাশ করি কোন কোন ব্যক্তি নিম দাতন করেন ঠিক সেই রকম দেবীরও কাষ্ঠের প্রয়োজন হয় মুখ ধোয়ার জন্য জলের প্রয়োজন হয় সেই কাজটি আগে করতে হবে অর্থাৎ মহাসনানের আগে করতে হবে প্রথমেই বলেছি মহাসনান করার আগে আমাদের কী করণীয় সেই দন্তকাষ্ঠ সংগ্রহ করে নেওয়ার পরে সেই দন্তকাষ্ঠ ও উষ্ণদ্বক অর্থাৎ গরম জল যেভাবে প্রথমে অর্চনা করতে হবে সেই মন্ত্রটাই বলবো ইদম উষ্ণদক সহিত দন্ত ক্ষণা মহাঘোড়াও কৌটি গণ পরিবৃতা ভদ্রকাল্যই রিং দুর্গা ঐ নম এই মন্ত্রে অর্চনা করতে হবে তারপরেই যে মন্ত্রটা আপনি পাঠ করবেন সেই মন্ত্রটা হচ্ছে ওং আয়ুর্শোবর্চ প্রজা পশু পশুবৌষুণনি চ্রম প্রজাঞ্চ মেধাঞ্চ তনোধেয়ী বনসতি ওং বুয়ধ্যং সোমরাজমাগম শমে মুখং প্রোমসতিতে যশুষাচেন ভ এই হচ্ছে দন্তকাষ্ঠ অর্চনা করে নেওয়ার পরে যে মন্ত্রটা আপনাকে পাঠ করতে হবে সেই মন্ত্রটা আমি আপনাদের সামনে বললাম তারপরে যা করতে হবে আমরা যেমন সকালে ঘুম থেকে উঠে মুখ ধুই তেমন মাও তো মুখ ধোবেন সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা আপনাদের সামনে বলছি ং চিত্রং দেবানা মুদ গাদং চক্ষুর মিত্রস্ব বরুণস্বাগ্নে আপা দেবা পৃথিবী অন্তরেক সং সূর্য আত্মা জগতাস্ত স্থূস এটা হচ্ছে মুগ্ধার জন্য মাকে জল দিলাম এই মন্ত্রটি বলে তারপরে আমরা চোখে জল দিই মুখ ধরব চোখে মুখের জল দিই যাতে যে ঘোরটা ঘুমের ঘোরটা কেটে যায় আমরা যাতে ভালোভাবে চোখ মেলে তাকাতে পারি তার জন্য যে মন্ত্রটা বলতে হবে আমি বলছি আপনাদের সামনে ওং তৎচক্ষু দেবহিতং চক্র, মুচ্চরত পশ্চেম শরদ শতং শ্রীনুয়াম শরদ শতং প্রব্রুয়াম শরদ অদীনাং শ্যাম শরদ শতম এই মন্ত্র পাঠ করে নেওয়ার পরে তারপরে দর্পণে যে দর্পণের উপরে আমরা স্নান করাবো তাতে তেল এবং কাঁচা হলুদ বাটা সেটা লেপন করতে হবে আমরা যেমন স্নানের আগে তেল মাখি তেমন মাকেও ঠিক ওই দর্পণের পরে তেল হলুদ মাখিয়ে যে মন্ত্রটা বলতে হবে ওং নানা রূপ ধরে দেবী দিব্য বস্ত্রাবগুণ্ঠিতে মাত্রেন। চিত্র দোষ বিনশ্যতু ওং ঊর্ধ্বতয়ামী দেবী ত্বাং যথেষ্টং চন্দনাদিভি ঊর্ধ্বতন প্রদানেন প্রদান এন প্রাপন এ হচ্ছে মন্ত্র ভুল ত্রুটি সব থাকতে পারে তাতে ভুল ত্রুটি একটা মাত্রা থাকে উনিশ আর বিশ পনেরো বিশ হতে পারে না চেষ্টা করা উচিত যে আমি এই কাজটা সঠিকভাবে করার চেষ্টা করব তাহলে সবটা না হলেও কিছুটা তো হবে আমার বক্তব্য এইটুকুই আমি বরাবরই খোলা মনে কথা বলি আগামী দিনও খোলা মনে কথা বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি কি বলতে চাইছি তারপরে প্রতিমা নির্মাণের জন্য একটা ত্রুটি থেকে থাকে অর্থাৎ প্রতিমা শিল্পী যখন প্রতিমা তৈরি করেন বিভিন্ন রকম তার দোষ ত্রুটি থাকতে পারে মাটির মধ্যে কোনো কিছু খারাপ বস্তু থাকতে পারে তৈরি করার সময় আমার হাঁচি কাশি থুতুগুলো প্রতিমার মধ্যে পড়ে থাকে বিভিন্ন রকম দোষ ত্রুটি থাকতে পারে সেই দোষ ত্রুটি না থাকবার জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা অবশ্যই করতে হবে এটা কী করতে হবে কলা পাতা মাসকলায় জব দই একটা বলির দ্রব্য সাজাতে হবে এই প্রতিমা নির্মাণের সময় যে ত্রুটি হয় তার জন্য এই বলির দ্রব্য সাজাতে হবে সেখানে অর্চনা করতে হবে সে উৎসর্গ মন্ত্রটা হচ্ছে ওং আদেতাদি ভগবত্যা মৃন্মর্যা বিচিত্র নির্মাণ কর্মণি ইয়দ্ বৈগুণ্যমজাতম তদোষ প্রসমনায় এস মাস ভক্ত বলি ওং বাং বিং বুং বইং বুং বেতায় এইভাবে মন্ত্র পাঠ করে নেওয়ার পরে হাত জোর করে যেটা বলবেন দেবীকে সেটা হচ্ছে ওং আজ্ঞাপয় মহাদেবী স্নানার্থং পরমেশ্বরী আদর্শে স্নাপয়ামি আমি নানা দ্রব্যই সশক্তি ক এইটুকু পর্যন্ত করে নেওয়ার পরে তারপরে মহাস্নানটা করাতে হবে আমি চেষ্টা করব মহাস্নানের ভিডিওটা করবার চেষ্টা করব কেননা মহাসনানের বিষয়টি অনেক বড় সঠিকভাবে মহাসনানের বিষয়টি বলতে গেলে কম করে চারটে ভিডিও আমাকে করতে হবে তার জন্যই বলছি আমি চেষ্টা করব আজ তাহলে এখানেই শেষ করলাম বিষয়টি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আমি যে ভিডিওতে আলোচনা করলাম যা কথাগুলো বললাম চিন্তা ভাবনা করে নিয়ে কমেন্ট বক্সে লিখবেন বা আমাকে ফোন করবেন যে আমি কতটা সঠিক বলেছি কতটা বেঠিক বলেছি তাহলে আজকে এখানে রাখছি বন্ধু পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন